কক্সবাজার রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের নন্দখালী বড় পাহাড় হাজি নেসার আহমেদের ছেলে জয়নাল আবেদিন মিয়ার মুরগির খামার ব্যবসা নিয়ে লাভবান হচ্ছেন। দীর্ঘদিন জয়নাল সৌদি প্রবাসে থাকার পর কয়েক বছর ধরে লেয়ার মুরগির ব্যবসা চালানোর পর থেকে দিন দিন লাভের আলো দেখছেন। তার ফার্মে নিয়মিত 8 জন কর্মচারী রয়েছেন। বর্তমানে লেয়ার মুরগির ফার্মে দৈনিক ডিম দেওয়ার মতো প্রায় 4,000 মুরগি রয়েছে। বাচ্চা মুরগি রয়েছে প্রায় 3,000। দীর্ঘ 18 মাস নিয়মিত খাদ্য, পানি, ইঞ্জেকশন, ভিটামিন সহ বাচ্চাগুলোকে খাদ্য দানের পরে নিয়মিত ডিম দেওয়ার উপযোগী করে তোলে লেয়ার মুরগিকে। অন্যদিকে জয়নাল প্রায় 15 বছর পর্যন্ত প্রবাসে থাকার পাশাপাশি 5 একর জমিতে মাছের ফিশারি করে আসছেন। তার মাছের ফার্মে বিভিন্ন জাতির প্রজাতির মাছ রয়েছে। খামারে পরিশ্রম করার পর যেমন লাভ রয়েছে, তেমনি রয়েছে লোকসানও। মাঝে মধ্যে মুরগি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন ইঞ্জেকশন ও ওষুধের মাধ্যমে সুস্থ হতে অনেক টাকার প্রয়োজন হয়। নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক স্বাবলম্বীর আশায় এগিয়ে যাচ্ছে জয়নাল। এখনো পর্যন্ত কোনো প্রকার সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা পাননি খামার ব্যবসায়ী। তার বাবা হাজি নেসার আহমেদ জানান, পরিশ্রম করে জয়নাল ফার্ম চালিয়ে যাচ্ছে। যদি সরকারিভাবে সহযোগিতা পান, আরো উন্নত ও বড় করে ব্যবসা করতে পারবে এবং এলাকার বেকার যুবকদেরকে কাজে লাগাতে পারবে। রামুর ছাত্রলীগ নেতা ফজলুল আলম রনি সহ এলাকাবাসী জানিয়েছেন, পরিশ্রমের মাধ্যমে জয়নালের ফার্ম ব্যবসায় এগিয়ে যাওয়াটি আমাদের খুবই ভালো লেগেছে। সরকার যেন তার দিকে সুদৃষ্টি দিয়ে তাকে সহযোগিতা করে। খামারি জয়নাল জানান, আমার খামারের দিকে সরকার যেন সুদৃষ্টি দেয়, আমি তার জোর দাবি জানাচ্ছি। ভালো করে খাদ্য দিই, পানি দিই, আমার আমাদের সাথে আরো লোক আসে, আসতে এটা নিয়ে আমার দাম মাকে দিই, আমার দাম মা গোস চলাই, তারপর আমি এখানে পানি দিই, খাদ্য দিই, এটা নিয়ে চলি। ওনাকে উনি যে আজকে এই পাড়া এই ফার্ম দিয়ে এলাকার হতদরিদ্র মানুষকে কর্মজীবী করতেছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে। পাশাপাশি এলাকার গরিব মানুষদেরকে উনি কর্মজীবী করেই সরকারের কাছে আমি আবেদন জানাই, ওনাকে যেন আরও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে আশা ব্যক্ত করে আমি জয়নাল আবেদিনকে ধন্যবাদ জানাই। যদি সরকার যদি না আর বা কোনো ধরনের বা একটা ব্যবসা ধরে তাদের একটা 2,000 একটা সব দিকে সব ধরে আর একটা দিয়ে ধরে একটু দিয়ে লাভবান লাভবান হলে এখন বর্তমানে একটা 7,000 করে আসে, ওরা আছে 2,300, ওরা আছে 3,200। তো এখন আর কি ডেলি 3 মিলিয়ন সুষুর ব্যবসা বা বিজনেস খাদ্য হয়, তো ওষুধ লাগে, তো ডাক্তার আছে মুখে বা আমাদের সময় সেটা গেলেই করা ফোন করি সরকার ফোন গেলে আর দেখা যাচ্ছে কিছু দেয় আর মানে সবাই লোক খামার সবার খামার তো ওর থেকে ভালো মানুষ আর মানে টিয়া খুশিয়া দিবা আমাদের কোনো সুবিধা দিলে মানুষকে সুবিধা সুবিধা দুইটা ঘুরি গেলে ফারণ করছি আই আর কিছু তো উন্নতি করি পারলাম বলি আর আরেকটা ডাঙর করি ঘুরি পারলাম উদ্দেশ্য করছি এখন জবাব দিই আর বুঝাই দিন আগে 18 মাস পর্যন্ত যেন ডিম দেয় সেভাবে তাকে গড়ে তুলে আনা, এই ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে এই খামার এটা ওটাকে বড় করবে, তারপরে উনি এই খামারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এভাবে বসে প্রতিদিন একটা মুরগি প্রতিদিন যদি একটা মুরগি যদি এক 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 একটা যদি ডিম পাড়ে তাহলে এখানে যদি আপনার আমরা দেখতে পাচ্ছি 7,000 মুরগি এখানে এখানে রয়েছে। তাহলে মানুষ যে স্বাবলম্বী হওয়ার একটা মূল কারণ হচ্ছে একটা খামার, একটা খামার ওই এই যে খামারি যিনি করতেছে আপনার নাম কি জৈনাল, এই জৈনাল ভাই এই যে মুরগির খামারটা উনি যেভাবে লালন পালন করে যাচ্ছে আর তার সাথে রয়েছে 8 জন কর্মচারী, এখানে একটা মূলত মানুষের কর্ম করা, মানুষের কর্মের একটা সৃজনশীল যেভাবে একটা করা হয় সে একটা কর্মস্থান উনি জৈনাল এখানে করে ফেলেছে, যার কারণে অন্য অন্য এই যে যারা কর্মচারী রয়েছে কর্মচারীরা অন্য অন্য মানে বেকার থেকে বেকার বেকার চলাফেরার বেকার চলাফেরা না করে এখানে যে উনি একটা একটা প্রতিষ্ঠান করেছেন খামারি
একামারির একটা উদ্যোগ হচ্ছে উনি এই যে এখন বর্তমানে তার তিনটি কামার রয়েছে, এখানে আরও প্রায় 5-6 হাজার উনি মুরগির বাচ্চা ডিম দিয়া থেকে মুরগির বাচ্চা এনে সেটাও বড় করার উদ্যোগ নিয়েছেন। একটা মুরগির খামারি ছোট থেকে 18 মাস মুরগি দেওয়া পর্যন্ত একটা মুরগির মধ্যে ওনার অনেক টাকা ব্যয় হয়। সাথে রয়েছে ওনার মুরগির খামারের খাদ্য আছে, ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, অনেক কিছু ওনার প্রয়োজন হয়। উনি বিদেশে প্রবাসী ছিলেন, প্রবাসী থেকে উনি এসে একটা যে উদ্যোগ নিয়েছেন একটা মহৎ উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এই উদ্যোগের কারণে উনি আসলে এ পর্যন্ত সরকারের কাছ থেকে উনি কোনো সহযোগিতা ইতিমধ্যে উনি পাননি। উনি আশা করতেছেন এই সরকারিভাবে যদি উনার যদি কোনো ধরনের সহযোগিতা উনি যদি পান, উনি এই কামার এখন বর্তমানে 7,000 রয়েছে, উনি বলতেছে আমি 7-3 সাথে আমি 21,000 কামার আমি এখানে তৈরি করবো, সৃজনশীল করব আমার এলাকার, যেন 100-200 লোক যেন আমার এখানে কাজ করতে পারে, যারা বেকার রয়েছে বেকার লোকজনদেরকে উনি এখানে ফার্মে এনে যেন উনি কাজের মধ্যে লাগিয়ে দিতে পারেন। ওই জৈনালের উদ্যোগ হচ্ছে আসলে সেটাই। তো উনি আসলে ওনার জোর দাবি হচ্ছে উনি যেন এই খামারটি আরও বড় করে যেন 21,000 কিংবা 50,000 মুরগি যেন এখানে একসাথে ডিম পাড়তে পারে, তার সাথে যেন 100-200 জন কর্মচারী বেকার যারা রয়েছেন তাদেরকে এনে এখানে যেন উনি কাজের মধ্যে লাগিয়ে দিতে পারেন। এই জৈনালের আসলে সেটাই হচ্ছে উদ্যোগ, এরকম একটা মহৎ কাজের জন্য এলাকার অনেকে ওনাকে আসলে একটা সাধুবাদ জানিয়েছেন। রামুর জুয়ারিনালা নন্দকালী বড় পাড়া থেকে দিদারুল আলম জিশান, 71 বাংলা টিভি, কক্সবাজার। কক্সবাজার থেকে দিদারুল আলম জিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।